হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে দেখো রেডি হয়েছি এখন যাব আমি একটু এসবিআই ব্যাংকে। তো তার জন্য ওই যে রেডি হয়েছি আর এখানে বাইরে রোদরে দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর তারপরে দেখো আমি ফাইনালি চলে এলাম ব্যাংকের সামনে আর তারপরে এই যে ভেতরে চললাম আমি আর বান্ধবী আস্তে আস্তে আর তারপরে দেখো এখানে এই যে একদম গেট দিয়ে ঢুকে গেলাম ভেতরে আর এই হচ্ছে ব্যাংকের ম্যানেজার তো আগের দিন আমি ফর্ম নিয়েছিলাম আর আজকে শুধু অনেক সই এটা ওটা করতে হলো আর তারপরে এখানে এই যে বসে আছি আর আজকে দেখো ব্যাংকে অনেকটাই ভিড় আছে আর আগের দিন যেদিন ফর্ম নিতে এসেছিলাম সেদিন কিন্তু একদমই ফাঁকা ছিল তো ব্যাংকের এই অ্যাকাউন্টটা করা অনেক দরকার ছিল বিশেষ করে ইউটিউবের জন্য তো তারপরে বসে আছি আর ফাইনালি আবার দেখো এই ম্যানেজার ডাকলো তারপরে একটু এই যে ভেরিফাই করলো সব কিছু আর হয়ে গেল পরের দিন আর একদিন যেতে বলেছে শুধু বলল অ্যাকাউন্টটা দিতে হবে তো সেদিন গিয়ে দিয়ে আসবো আর তারপরে দেখো এই যে আমি আবার নিচে নামছি আর তারপরে এই টোটো করে এই যে টোটোতে বসে আছি তারপর টোটো করে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম রান্না কারণ আবার আড়াইটা ট্রেন ধরে যেতে হবে মিটিং আবার মিটিং শেষ হলেই চারটের থেকে আবার নন্দিনীর পড়া আছে তো সেই জন্য তিনটেই মিটিং মিটিংয়ের পরে আবার চারটেই হচ্ছে তোমার পড়া আছে তো সেই জন্য তাড়াতাড়ি এই যে রান্না বসিয়েছি আর এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে ওই বেগুনগুলোই আবার বেসন দিয়ে বেগুনি করলাম তো বেগুন ভাজা আবার বেগুনি আর দেখো এখানে ছিল তোমার সেই আগের দিনের আমোদে মাছ তো ওগুলো একটু মানে কড়া করে ভাজা করলে মানে ভাতের সাথে খেতে ভালোই লাগে আর তারপরে ছিল এই যে চিংড়ি মাছগুলো কাটা হয়নি তো এখন এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে নেব তারপরে চিংড়ি মাছ তো কাটা হয়ে গেছে আর তারপরে দেখো এটা ভেজে নিলাম তো চিংড়ি মাছটা ভেজে আজকে রান্না করব। আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো আর কিছু করব না তো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বেগুন আর হচ্ছে তোমার বেগুনই আর ওখানে আমদে মাছ ভাজা করলাম তো এটাই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু তো তাড়াহুড়ো করে রান্না করেছি এটুকুই আর তারপরে আমি বসে গেছি এই যে খেতে খেয়ে আবার তারপরে তাড়াতাড়ি গেলাম ছাদে জামা কাপড় তুলে রেখে যাব তো এই যে দেখো আজকে কিন্তু ভীষণ রোদ্দুর ওয়েদারটা খুব সুন্দর আর বাড়ি আসতে যেহেতু অনেক দেরি হবে তো সেই জন্যে জামা কাপড় তুলে রেখে গেলাম আর তারপরে এই দেখো এই যে আজকে আর জামা টামা চেঞ্জ নেই সারাদিনই একই জামা পরেই কাটিয়ে দিলাম তো এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর তারপরে এই যে দুজনের টোটোতে করে আবার চলে গেলাম আর তারপরে দেখো নন্দিনী খেলছে আর তারপরে নন্দিনী চলে গেল উপরে পড়তে আর আমরা একটু বেরিয়েছি তো সামনে তো সরস্বতী পুজো ভাবছি নন্দিনীর জন্য একটা শাড়ি কিনবো তাই বসে বসে শাড়ি দেখছিলাম আর স্টেশনে বসে ট্রেনের পর ট্রেন দেখছি আর দেখো একটা থ্রু ট্রেন যাবে তো বন্ধন ট্রেন তো চলে গেল আর আমাদেরও প্রায় টাইম হয়ে গেছে তো এখন আমরা যাব স্কুলের দিকে কারণ আমি আবার ছটা মানে সাড়ে ছটার ট্রেন ধরবো আর তারপরে বাড়িতে চলে এসেছি এসেই রুটি আর এখানে সবজি নানান রকম সবজি দিয়ে একটা ভাজি আর ডাল করেছি তো এটাই আমার হচ্ছে রাতের ডিনার